আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমরা ভালো আছি। বিড্রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। দেখুন, এটা বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীটা দেখতে কত ভালো লাগে। আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, কারণ শীত যেহেতু এসে পড়েছে, শীত আসার আগেই নদীটা ছোট হয়ে গিয়েছে। দেখতে ভালো লাগে, কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আবারও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভিউয়ার্স? সাথে থেকে চলুন, আমার সাথে না গেলে আপনারা বুঝতে পারবেন না আমি কোথায় যাচ্ছি। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিউয়ার্স। ভিউয়ার্স, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রুইতপুর। এখানে শরীফ এগ্রো সামনে, আমরা রুইতপুর যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে, আমার হাজবেন্ড আর আমি। আমার সাথে থেকে চলুন একটু রুইতপুর ঘুরে আসি ভিউয়ার্স। রুইতপুর গিয়েছি, অনেকবার গিয়েছি, তারপরে আপনাদের সাথে নিয়ে যাই। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিউয়ার্স, অনেকে চিনতে পেরে গিয়েছেন, এইটা শরীফ এগ্রো। ডান দিকে গেলে শরীফ এগ্রো, আর আমরা সোজা যাব রুইতপুরে। রুইতপুর কোনো ই না, অনেক রিসোর্ট আছে, অনেক ই আছে, তারপরে ঘোরাঘুরির জায়গা আছে, মার্কেটও আছে, এমন টুকটাক মার্কেট। আপনারা বলতে পারেন ঢাকায় থেকে গ্রামের মার্কেট কেন যাচ্ছেন, এটা গ্রাম না। আমরা রুইতপুর গিয়েছি ঘুরতে, কোনো রিসোর্টে না। আমরা রিসোর্টগুলো দেখতে গিয়েছিলাম, অনেক ভিড়ের জন্য রিসোর্টটি যাইনি, মনে করলাম একটু মার্কেট ঘোরাঘুরি করি, তাই একটু মার্কেট গিয়েছি। পাশে থেকে দেখুন আমরা কোন কোন মার্কেট যাই। আমরা এখন রুইতপুরে একটা ছোট্ট একটা মার্কেটের মধ্যে আছি, দেখলাম অনেক কিছুই পাওয়া যায়, হালকা পাতলা। আপনার আপু কি কেনাকাটা? হ্যাঁ, রাবার রুবার কিনলাম, দেখলাম অনেক কিছুই পাওয়া যায়, রাবার কিনলাম, আবার এমনি দেখলাম অনেক কিছুই আছে, দেখুন ছুরি আছে। শহর না, এটা ঢাকা শহর না তো, তারপরে অনেক দোকানপাট আছে, মিষ্টির দোকান, তারপরে হ্যাঁ ভালো আছে, ভালো। মার্কেটে ঢুকলাম, আপনার আপু মার্কেট করার জন্য ভিতরে ঢুকলো, দেখতেছি কি আছে না আছে। হ্যাঁ, অনেক মার্কেটে গেলাম, অনেক দোকানপাটে গেলাম, দেখতে থাকেন ভিডিওটা। মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, শুধু যে ঢাকা শহরেই মার্কেট আছে তা না, মার্কেট সব জায়গায় আছে, অনেক সুন্দর মার্কেট, ছোট বড় সব জায়গায় আল্লাহর মধ্যে মার্কেট আছে। ওই মার্কেটে, হ্যাঁ ওই মার্কেটে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, রাবার ক্লিপ, এমনি ছোট পান ক্লিপগুলো নিলাম, এমনি ঘোরাঘুরি করছি। তার মানে এটার জন্য কিন্তু আসিনি এই মার্কেটে, উসিলে আসিনি, আমরা এসেছি রুইতপুরের রিসোর্টে। না, রিসোর্টে আসছিলাম, আর এখানে দেখলাম কয়েকটা রিসোর্টে, তারপরে মনে করলাম যাবো, তার আগে একটু এসে পড়েছি এখানে, আইসে একটু ঘোরাঘুরি করি। আজকে রিসোর্টে তেমন একটা লোক জন ছিল না, তাই ভিতরে ঢুকতে মন চাইল না। দেখতে থাকেন ভিডিও, তারপর যাওয়ার সময় আবার যাবো, দেখি কোনো রিসোর্টে গেলে আপনাদের সাথে নিয়ে যাব। দেখতে থাকেন ভিডিওটা। অনেকেই রুইতপুর চিনেন, যারা রুইতপুর বাসী আছেন, অনেকে এখানে থাকেন, রামেকান্দা, রুইতপুর, তারপরে শরীফ এগ্রো, সব একসাথেই পড়েছে। এখানে অনেকগুলো রিসোর্ট আছে, অনেকগুলো রিসোর্ট, যাদের ভালো লাগবে বিকালটা কাটিয়ে আসবেন, আমিও বিকালটা কাটালাম। দেখুন এই ছেলেটা অনেক ভদ্র, কথা বলছিল আন্টি আন্টি করে, তাই ওকে শ্যুট করে নিলাম ভিউয়ার্স। Come on, come on, come on.
অনেক দোকানই আছে, তারপরে আসলে যেটা মন চায় অনেক কিছুই পাওয়া যায় এখানে। জায়গাটার নাম হচ্ছে রুইতপুর, না দেখুন এই দোকানে চুড়ি, তারপরে কানের টিপকা, কানের দুল, রাবার অনেক কিছুই পাওয়া যায়। এই যে আপুগুলা, একটা আন্টি একটা আপু, ওরা কিনছে আমি যাবি কিনছে ব্যাগ না কী জানি কেনাকাটা করছে। ওদের সাথে কথা বললাম, ভালোই লাগলো কথা বললাম, আমিও চুড়ি দেখলাম ভালো লাগলো, ওদের সাথে কথা বললাম। ভিডিওটা দেখতে থাকেন। আন্তরিক মেয়ে, তারপরে আন্টিটা না অনেক আন্তরিক, আমার সাথে কথা বলছে বলে কোথা থেকে এসেছেন। আমি বললাম আমরা ঢাকা থাকি, ঢাকা থেকে এসেছি, নবাববাড়ি থাকি আমরা, এটাই বলছি। কথা তো নিতে পারলাম না, অনেক শব্দ ছিল, তাই কথাগুলো আপনারা বুঝবেন না, তাই এভাবে কথাগুলো বলছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ঘোরাঘুরি করতে করতে আসার সময় দেখলাম মুরগি বিক্রি করছে, হাঁস, দেশি হাঁস মুরগি মোরগ। তা জানেনই তো আমার এগুলো অনেক পছন্দ, তাই রিন্থেরাব্বু আমি দামাদামি করলাম, হাঁস আর মোরগ পছন্দ হয়ে গেল, এই মোরগটা আমার পছন্দ হয়েছে, আর একটা হাঁস নিলাম। ওগুলো নিয়ে তারপরে কাটার জন্য অপেক্ষা করছি, কেটে তারপরে আমরা কি করছি ভিউয়ার্স, কোথায় যাচ্ছি দেখতে থাকেন। এই হাঁসটা আমি নিয়েছি আর এই মোরগটা নিয়েছি ভিউয়ার্স, কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেশি মোরগ, দেশি হাঁস। শীত যেহেতু এসে পড়েছে তাই তো হাঁস খেতে হবে, তাই না ভিউয়ার্স? শীত এসে পড়লে হাঁস খেতে হয়, আর শীতের প্রথমে শুরুয়াতে হাঁসটা দিয়েই করলাম। এই হাঁসটা আমি কিনলাম কারণ শীতের সময় হাঁস না খেলে ভালো লাগে না, গতবার অনেক খেয়েছি, এবার প্রথম বিস্মল্লা করে একটা কিনলাম, তাই শীতের আগমন বলে দিল আপনারা হাঁস খান, তাই আমরা হাঁস খেলাম ভিউয়ার্স, হাঁসটা কিনলাম। মনে কিছু করবেন না ভিউয়ার্স, মজা করলাম। তো ভিউয়ার্স দেখুন, রুইতপুর আসার সময় আরেকটা রিসোর্টের মতো আর ক্যাফের মতো, যেমন নৌকা, এখানে নৌকা চলে, তারপর অনেক খাবারের জায়গা, ওই যে ঘরগুলা এগুলা লাইটিং করা, আমি ক্যামেরা বন্দি করে নিলাম, অন্ধকার, মানুষজন ছিল না তাই গেলাম না ভিউয়ার্স। লাইটিংটা খুব সুন্দর লাগতেছিল তাই করলাম। এর আগের ভিডিওতে আমি অনেক আগে ভিডিও দিয়েছি, ওখানে এই রিসোর্টটা আমি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাই আজকে রিসোর্টে ঢুকবো না, অন্যটার মধ্যে চলুন যাই।
রাস্তা রিসোর্টটা বন্ধ, এসেছিলাম রিসোর্টে, এই রিসোর্টটার মধ্যে এর আগে এসেছিলাম, ভালো লেগেছে, তাই মনে করলাম আবার আসি, কিন্তু রিসোর্টটা বন্ধ। রিসোর্টটা বন্ধ বলো? হ্যাঁ বন্ধ তো দেখলামই, কিনা বন্ধ এখন মানুষ নাই এই জন্য চলে যেতেছি। হ্যাঁ বন্ধ, দেখো না এই যে ভিতরে যেতে পারলাম না এই জন্য চলে যাচ্ছি, পরে এক সময় আসবো আপনারা বললে আমি রিসোর্টটা ঘুরে দেখাবো। দেখুন পাশেপাশে অনেক সুন্দর কিন্তু ঠান্ডা, মানুষজন কম, ভিতরে কুড়ে ঘরগুলো আছে অনেক সুন্দর। ভিউয়ার্স, রিসোর্টটা বন্ধ হলে কি হবে, দোল খাচ্ছি, মনটা শান্তি হয়ে গেল তাই দোল খাচ্ছি, অনেকে ভালো লাগছে। রাস্তার ওই পাশে আমি এসে দেখি যে রিসোর্টটা বন্ধ, বন্ধ মানে নিরিবিলি, অতই ভালো না, তাই মনে করলাম খাবো না তাই চলে যাচ্ছি। তার আগে মনটা খারাপ হয়েছিল, খারাপ হওয়ার সাথে সাথে দেখি একটা দোলনা, তো মনে করলাম দোলনাতে বসে দোল খাই, মনটা ভালো লাগবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর পিছনটা ঘুরিয়ে দেখাও, রিসোর্টটা বন্ধ দিয়ে তাই প্রমাণ দেখাচ্ছি। চলে যাব, নিরিবিলি দেখে চলে যাচ্ছি, অর্ডার দেইনি খাবারের তাই চলে যাচ্ছি। হালকা পাতলা কিছু খেতাম, আইসক্রিম তারপরে চটপটি খেতাম, কিন্তু খাবো না, বাইরে থেকে খাবো, কোনো সমস্যা নেই। বন্ধ রিসোর্টটাকে মন জানি ভালো লাগলো না তাই বেরিয়ে যাচ্ছি। আর আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা দুজন দোল খাচ্ছি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। ভিউয়ার্স আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই আমাদের আন্টি রিমনা ব্লগস, বিডি রিমনা ব্লগস, আপনারা সবাই সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন, লাইক দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অলওয়েজ সবকিছু করবেন, আর পাশে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ওদের জন্মদিনের পার্টি হবে, কত জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের ছেলে দুজন অনেক দোয়া ভালোবাসা, অনেক দোয়া করে দিবেন। ওদের জন্মদিন, যার জন্মদিন, কার জন্মদিন আসবে, হ্যাপি, আমি ওই উইশ করে দিলাম, অনেক দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, এই যে আসো, আল্লাহ হাফেজ বলে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার, শীতের আগমন যেহেতু বলে দিয়েছে তাই ভাপা পিঠা খেতে হয়, কি বলেন আপনারা, তাই গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। শীতের আগমনে এই প্রথম ভাপা পিঠা, না এর আগেও রিন্তারপুর খেয়েছি, না এর আগেও খেয়েছি, তারপরে আপনাদের সাথে নিয়ে ভাপা পিঠাটা খেলাম, অনেক ভালো লাগলো, অনেক ইয়াম্মি লাগলো, কারণ খেজুর গুড়ের ভাপা পিঠা এটা, অনেক ভালো লাগলো। একটা একটা করে দুইটা পিঠা খেয়ে ফেলেছি আমি, আমার খাওয়া নিষেধ, তারপর দুইটা পিঠা আমি খেলাম, রিন্তারপু খেলো, তারপরে চলুন কোথায় যাই দেখাই। তো বিয়াস, পিঠা চোখ পিঠা খেয়ে তারপরে চলে আসলাম আর কি, সবজির বাজারে, সবজি না আর কি, মশলার বাজারে, মশলার মার্কেটে মশলা নিলাম, টুকটাক মশলা নিয়ে ব্লগটা আমি এখানেই রেখে দিব। যদি আমার ব্লগটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন, পরের ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। Thank you.